আচ্ছা, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে এসে ব্লগ বা ওয়েবসাইটে কে কে প্রমোট করতে পারছেন না, তো তারা আমার সাথেই থাকুন। আমি আপনাদেরকে দেখাবো আজকে যে কিভাবে অ্যামাজন প্রোডাক্ট নিয়ে এসে ব্লগ বা ওয়েবসাইটে প্রমোট করতে হয়। হ্যালো এভরিওয়ান, আরিফ ফ্রম আরিফ 389, আমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যামাজন প্রোডাক্ট কীভাবে নিয়ে এসে আপনার ব্লগ বা ওয়েবসাইটে প্রমোট করবেন। তো আমার যে আগে টিউটোরিয়ালটা করেছিলাম সেটা দেখে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই, আমি তো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করেছি, তো এখন আমি কাজ শুরু করব কীভাবে, এটা আমি পারছি না। তো মূলত আজকে তাদের জন্য এই কাজটা করতেছি, এই টিউটোরিয়ালটা করতেছি। তো আমি দেখাই নেই যে এর আগে আমার কোন টিউটোরিয়ালটা করেছিলাম, যে যেটা সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন, এমনি এখানেও করেছেন এবং ফেসবুকে করেছেন। তো এই এটাই হচ্ছে সেই টিউটোরিয়ালটা, আপনারা যারা যারা দেখেন নেই তারা দেখে নেবেন। তো আসুন আমরা কাজে যাই। তো কাজে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রথমে অ্যামাজন অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম যেরকম ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ড আসলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি আপনি মার্কেটিং করতে চান বা আপনার ওয়েবসাইটে প্রমোট করতে চান, সেই প্রোডাক্টটা এখানে লিখে সার্চ দেবেন, সার্চ বক্সে সার্চ দিবেন। তো সার্চ দিলে দেখবেন এখানে অনেকগুলো আপনার ওই টাইপের প্রোডাক্ট আসবে। তা আসলে আপনি এখান থেকে জাস্ট যেটা আপনার পছন্দ আপনি ওইটা এখানে জাস্ট রাইট ক্লিক করে একটা ট্যাব নেবেন, নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এটা যখন ওপেন হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে, এখন ওপেন হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা এটা নিব না, এটা নিব না, এটা নিব না, এটার মধ্যে যেহেতু ডিসক্রিপশন এটা কম নিব না এবং প্রাইসটা অনেক বেশি। আমরা দেখি এইটা, দেখি এইটা একটু দেখি, এইটা না, এটাও নিব না, কম, সবসময় কম প্রাইজেরটা আপনারা চুজ করবেন। এটা নিব, হ্যাঁ এটা এটা নেওয়া যায়, এটার আপনার ইয়ার ডিসক্রিপশনটা মোটামুটি বড় আছে, এটা নিব। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার এই এটা নিউ ট্যাব নেবেন, এখান থেকে নেওয়ার পরে এই যে ট্যাবটা ওপেন হয়েছে, এরপরে আপনি এখান থেকে জাস্ট আপনার ব্লগে যাবেন। ব্লগে যাওয়ার পরে আপনি জাস্ট নিউ পোস্ট, নিউ পোস্টে যাওয়ার পরে এখানে জাস্ট আপনি এখান থেকে এটা কপি করবেন, এখান থেকে পুরোটা কপি করবেন। কপি করার পরে এখানে সরাসরি পোস্ট করবেন না, সরাসরি পোস্ট করা যাবে না। সরাসরি পোস্ট করলে হবে কি, আপনার ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে, এই জন্য আপনাকে করতে হবে নোটপ্যাডের সাহায্য নিতে হবে। জাস্ট নোটপ্যাডে এটা করবেন কি, পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে, এবার কন্ট্রোল এ দিবেন, দিয়ে সিলেক্ট করবেন, এবার কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনার ব্লগে গিয়ে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, দিয়ে এটা এন্টার দিয়ে নিচে নামায় দেবেন। নামায় দিলেন, নামায় দেওয়ার পরে, নামায় দেওয়ার পরে এরপরে যে এই হেডিংটা অ্যাবাউট দ্য প্রোডাক্ট এটা একটু বড় করে দেবেন, যাতে মানুষের চোখে বাজে। এই যে হেডিং হেডলাইন এখানে ক্লিক করে এটা বাড়ায় দেবেন। দেওয়ার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ছবিটা আছে দেখেন, এই ছবিটা আপনাকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করলে এই যে এটা বড় হয়ে গেছে, এখানে জাস্ট রাইট ক্লিক করে এখানে আপনি জাস্ট সেভ দিলে সেভ হয়ে যাবে। তো আমার সেভ করা আছে, আমি আর সেভ করবো না, আমি জাস্ট এখানে যে এখানে এখানে ইনসার্ট ইমেজে যাব, যাওয়ার পরে যে এটা আছে এটা ক্লিক করব, করার পরে এটা সিলেক্ট করব, যে আসে এটা এসে গেছে। এরপর আমি এটা চাইলে ডাইনে বামে এটা বড় করতে পারি, তো আমার মাঝখানে বা আমার ভালো লাগে আমি মাঝখানে দিব। এরপর আমি যেটা করব সেটা হলো যে এখান থেকে, এখান থেকে যে নামটা, এই নামটা কপি করব, এখান থেকে এই নামটা কপি করে আবারও নোটপ্যাড কন্ট্রোল এ কন্ট্রোল সি গিয়ে আবারও টাইটেলে পোস্ট, এরপরে লেভেলে সেম জিনিসই পোস্ট করে দেব।
এরপরে লিংক, এরপরে হচ্ছে আপনার সার্চ ডিসক্রিপশনে এটা পোস্ট করে দেব, দিয়ে ডান। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো যে যেটা করতে হবে সেটা হলো এই যে এখান থেকে এই যে প্রাইস, যেটা প্রাইস লিস্ট যেটা আছে, প্রাইস যেটা আছে এখানে যে প্রাইসটা দেওয়া আছে, আমরা এটা পুরোটা কপি করবো এখান থেকে। এই যে কপি করে আবারও নোটপ্যাড, হ্যাঁ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি দেওয়ার পরে আবার এখানে যাওয়ার পরে জাস্ট এই যে নিচে ডিসক্রিপশনের নিচে জাস্ট এন্টার দিয়ে, এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পরে এটা একটু চাপায় দিবেন। আচ্ছা, চাপায় দেওয়ার পরে এখানে দেখেন আপনার এই যে এখানে দেখেন আপনি এটা ফলো করেন, এখানে দেখেন কি রকম দেওয়া আছে, এটা জাস্ট এখান থেকে শুরু করে এই জাস্ট আপনার রেড পর্যন্ত এখানে পুরোটা লাল দেওয়া আছে। তো আমাদের বোঝানোর জন্য এটা লাল অবশ্যই দিতে হবে। জাস্ট আমরা এখানে সিলেক্ট করে এটা হাইলাইট করে দিয়ে জাস্ট টেক্সট কালারে যাবো, যায় এখানে জাস্ট আপনার ট্যাগ লাল করে দিলাম। আচ্ছা, এরপরে আসেন আবার ওই প্রোডাক্টে যাই, দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে, তো আমরা ডিটেলসে ক্লিক করে দেখি। দেখেন এই ডিটেলস আসছে, প্রোডাক্টের ডিটেলসটা আসছে এখানে। তো আমরা এইটা তো আর কপি করলে হবে না, তো আমরা এটা পাওয়ার জন্য কি করব, এটার জন্য আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যে কপি লিংক অ্যাড্রেস, এরপর আবার যাব হচ্ছে আমার ব্লগে, ব্লগে গিয়ে এটা হাইলাইট করব, করে জাস্ট লিংক অ্যাড্রেস এখানে কপি সরি পেস্ট, এরপর ওকে। ওকে দেওয়ার পরে দেখেন এটা এখানে লিঙ্ক হয়ে গেছে, এই লিঙ্কটা এখানে চলে আসছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হলো যে আমাদের একটা বাই নাও বাটন লাগবে। তো বাই নাও বাটনটা আমরা পাবো কই থেকে? সেই বাই নাও বাটনটা আমরা গুগলের সাহায্য নেব, গুগলের সাহায্যে আমরা বাই নাও বাটনটা ডাউনলোড করে নেবো। যে কোনো একটা বাই নাও বাটন লিখে সার্চ দিলে অনেক বাটন চলে আসবে। তো আমরা বাই নাও বাটন এখানে ডাউনলোড করে নিয়ে জাস্ট এখানে যে ইমেজে ক্লিক করে যে এখানে বাই নাও আছে এটা জাস্ট দিব, দিলে বাই নাও বাটন নিচে চলে আসছে, স্মল করে দেব, দিয়ে আপনার যেখানে ডাইনে চাইলে ডাইনে দিবেন, বামে চাইলে বামে, যে কোনো জায়গায় দিবেন। দেওয়ার পরে এখন বাই নাও বাটনে তো আপনার লিঙ্ক দিতে হবে, লিঙ্ক না দিলে তো এটা ক্লিক করলে শুধু বাই নাও বাটনের ছবিটাই আসবে, তাই না? এটার জন্য আমাকে যেটা করতে হবে অ্যামাজনে যেতে হবে, এই যে আপনার প্রথম অ্যামাজনে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা জায়গা আছে, অপশন আছে, একটা হচ্ছে গেট লিঙ্ক, একটা হচ্ছে যে অ্যারো দেওয়া আছে নিচের দিকে। তো আপনার গেট লিঙ্কটা হচ্ছে আপনার জাস্ট ওয়েবসাইটে অ্যাড দেওয়ার জন্য, আর ডান দিকেরটা হচ্ছে আপনি যেটা পোস্ট করতেছেন ওই লিঙ্কটার জন্য। এই যে লিঙ্কটা নেবেন, নেওয়ার পরে শর্ট লিঙ্ক করে নেবেন, নেওয়ার পরে হাইলাইট কপি। তো কপি করার পরে আপনি আবারও যাবেন হচ্ছে আপনার ব্লগে, ব্লগে যাওয়ার পর ছবিতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে লিঙ্কে ক্লিক করবেন, এটা মাঝখানে চলে আসলো, আবার লিঙ্কে এখানে ক্লিক করবেন, আবার লিঙ্কে, লিঙ্কে দেওয়ার পরে এখানে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট দিয়ে ওকে, ওকে দেওয়ার পরে এটা চাপায় দেন এখন লেফটে, বাস এটা কাজ শেষ। এখন আপনি যেটা করবেন সেটা হলো যে মূল কাজ হলো যে আপনি প্রোডাক্টটা প্রমোট করবেন কোন কোন দেশে, বাংলাদেশ থেকে তো অবশ্যই না, ইন্ডিয়াও না, পাকিস্তানও না, তাহলে এটা অবশ্যই অবশ্যই আপনাকে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, বাইরের দেশগুলোতে আপনি প্রমোট করতে হবে। তো সেটার জন্য আপনি কীভাবে করবেন, জাস্ট এখানে আপনি দেখেন যে লোকেশন লেখা আছে, এই লোকেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি হাতেও লিখে দিতে পারেন আপনার দেশের নামগুলো, আর যদি আপনার যদি এখন লিখে দিতে পারেন, অথবা আপনি করবেন কি এখানে আগে লিখে নেবেন, লিখে নেওয়ার পরে এখান থেকে কপি করবেন, এখান থেকে কপি করে, এই কপি করে জাস্ট আপনার এখানে যাওয়া গিয়ে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দিলে মানে কাজ শেষ, এরপর আপনি এটা পাবলিশ দিয়ে দিবেন। এখন আমরা দেখি, আসেন দেখি আমরা, যেমন দেখেন আমার আগে ছিল এইটা, এখন আমার দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন আমি যখন রিফ্রেশ দেবো, এই দেখেন আমার প্রোডাক্টটা চলে আসছে এখানে, এই প্রোডাক্ট ডিসক্রিপশন চলে আসছে, এইটা চলে আসছে, এবং আমার এটা ইয়াটাও চলে আসছে এখানে। এই যে দেখেন বাই নাও বাটন, আমি এখন বাই নাওতে ক্লিক, যদি ক্লিক করি তাহলে দেখেন আমার কী হচ্ছে, দেখেন সরাসরি প্রোডাক্টটাতে নিয়ে যাবে, দেখেন এই দেখেন, দেখছেন এই প্রোডাক্টটাতে নিয়ে আসছে। আমি ব্যাকে যাই,
ব্যাকে যাওয়ার পরে আমি যদি ডিটেলস যদি ডিটেলসটা দিলাম, ডিটেলস যদি ক্লিক করি প্রোডাক্টের ডিটেলস, দেখেন কি আসে, দেখেন এই যে পুরোটা আসছে, এই ডিটেলসটা আসছে দেখেন। ঠিক আছে, তো এখন আমি খুব সহজে কাজ কিন্তু খুব বেশি না এবং খুব সহজে করতে পারেন। তো এখানে সরি একটা ইয়া টাইপের ইয়া আসছে, এটা তো আমার কিছু করার নাই, এটা গুগল অ্যাড দিয়েছে এটা। তো এই যে দেখেন আপনার যে ব্লগ বা ওয়েবসাইট আছে, এটা একটু আপনার ভালো কন্টেন্ট হইতে হবে, গুড লুকিং হইতে হবে, তাহলে আপনার হবে কি এই যে গুগল আপনাকে এই অ্যাডগুলো দিবে, এই অ্যাডগুলোতেই কিন্তু আপনার ইনকাম। যদি আপনার এই অ্যাডগুলো এই আপনার যদি ইয়ে সাইটটা যদি ভালো গুড লুকিং না হয়, তাহলে আপনার এটা মানে ভিউ হবে না, লোকজন দেখবে না। তো এই জন্য খুব ভালোভাবে আপনাকে এটা সাজাইতে হবে। তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে এটা একটা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে এসে কীভাবে আমার ইয়া সাইটে দিয়ে দিলাম। তো আপনারা যারা পারতেছেন না, আশা করি তাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো তারপর যদি না পারেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে করতে হবে। হ্যাঁ, এবং আমার সাথে যোগাযোগ করবেন, আর যদি আমার ভিডিওটা বা আমার ইয়েটাতে ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন। তো ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আমি এরপরে ভালো কিছু টিপস নিয়ে কীভাবে ব্লগ ক্রিয়েট করতে হয় ওইটার টিপস নিয়ে, বা কীভাবে ভেরিফাইড ব্লগ এবং সার্চ ইঞ্জিন পায় ওইভাবে আমি একটা ব্লগ ক্রিয়েট করা দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকেন, ওইটা পাওয়ার জন্য আমার ভিডিওতে সাবস্ক্রাইব লাইক দিয়ে রাখুন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Take a body try.